এটা হলো বিজয় দিবসের মাস কি মাস 16 ডিসেম্বর এই মাসে শহীদদেরকে সম্মানার্থে এই দেশে বিভিন্ন ধরনের শ্রদ্ধার ব্যবস্থা আছে না নাই কথা বলেন আছে না নাই এই শহীদদের সম্মানার্থে শ্রদ্ধাঞ্জলির জন্য দেখবেন এই দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ আছে যারা গিয়ে মরা মানুষের কবরের উপরে ফুল দিয়ে আসে আছে না নাই কথা মনোযোগ দেন আছে না নাই আমি এটা দেওয়ার জন্য কাউকে কাফের কথা বলছি না তবে কথাটা বোঝানোর জন্য বলছি যার মধ্যে ভুল আছে নিজের থেকে সযত্নে ফিরে আসতে হবে তাছাড়া ঈমান চলে যেতে পারে প্রিয় ভাইয়েরা যারা মানুষ মারা গেছে তার কবরের মধ্যে ফুল দেওয়া হচ্ছে তার নামে উৎসর্গ করা হচ্ছে অনেক কিছু আবার বিভিন্ন বিজয় দিবসের নামে বিভিন্ন প্যারেড বিভিন্ন ধরনের পিটি প্যারেড বিভিন্ন ধরনের মাঠে ময়দানে কনসার্টের ব্যবস্থা নাচ গানের ব্যবস্থা নৃত্য প্রদর্শনের ব্যবস্থা আছে না নাই খালি পায়ে শহীদ মিনারে যাওয়ার ব্যবস্থা আছে না নাই নিরাপত্তা পালন করার ব্যবস্থা আছে না নাই অথচ রব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো কি করো বিজয় পেয়েছো কার শুকরিয়া আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করো মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলুম অত্যাচার থেকে যখন নিষ্কৃতি পেয়েছিলেন তখন তিনি উপরে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আশুরার রোজা রেখেছিলেন কিসের রোজা রেখেছিলেন পরবর্তীতে আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন তিনি ওখানে গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার রোজা পালন করছেন তাকে জিজ্ঞেস করা হলো কেন এটা করছো তারা তখন বলল ইহুদিরা বলল যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহর সন্তুষ্টির জন্য বিজয়ের আনন্দ উদযাপনের জন্য তিনি রোজা রেখেছিলেন আল্লাহর ইবাদত করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল্লাহ যদি বিজয় দান করেন বিজয়ের মালিক কে কত মানে বিজয়ের মালিক কে এখনো পৃথিবীতে বহু দেশ আছে জীবন দিচ্ছে আজ পর্যন্ত এখনো স্বাধীনতা অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন আমরা সৌভাগ্য জাতি বিজয় দিয়েছেন রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এই বিজয়ের আনন্দ উদযাপন করলেন রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে ঠিক কিনা তাহলে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি এই দেশের জন্য স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে যেই সব কনসার্ট করা হয় নাচ গান নৃত্য প্রদর্শনের ব্যবস্থা করা হয় মেয়েরা বেহায় আপনা হয়ে নাচে আর আমাদের দেশের অনেক বড় বড় মন্ত্রীরা সেটা বসে বসে দেখে কথা বলেন না কেন অনেক বড় বড় নেতৃবৃন্দরা সেটা দেখেন ওটা দেখে ওরা আনন্দ পান আবার শহীদ মিনারে ফুল দিতে যান আবার কি করেন কবরের মধ্যে গাদিখানি ফুল দিয়ে আসেন ঠিক কিনা বলেন এসব ফুল দিয়ে আসে এগুলো সম্পূর্ণ হলো কাফের মসজিদদের মূর্তি পূজার অনুকরণ কিসের অনুকরণ মূর্তি পূজার অনুকরণ সুতরাং এইসব কাজ হলো শিরকি কাজ কি কাজ আচ্ছা আজদা বলেন কি কাজ শিরকি কাজ এই জন্য আমি আজকের মহফিল থেকে যেসব আজকের মহফিলে যারা অতিথি আছেন আমি অনুরোধ করবো যারা যদি ওনারা যদি এখানে এসে থাকেন তাহলে অন্তত এটা আমাদের মানব সমাজ একটা ভুল আমাদের বাংলাদেশে ভুল আজকে আমাদের শহীদদের জন্য তাদের শ্রদ্ধাঞ্জলির জন্য নাচ গানের ব্যবস্থা না নারী নাচালে পরে নাজি যদি বেহায়াপনা করে আল্লাহর গজব নেমে আসে জমিনে ঠিক কিনা বলেন আজকের জমিনে আল্লাহর গজব আসার একটাই কারণ শুধু জুলুম অন্যায় অত্যাচার এসব বেহায়াপনা বেলাল্লাপনা ফাহিশাপনা ঠিক কিনা বলেন এসব বন্ধ করে দেন নাচ গান কনসার্ট বন্ধ করে দেন শহীদদের জন্য যদি তাদের জন্য আলো আপনাদের অন্তর যদি সত্যি দয়া থাকে ভালোবাসা থাকে শহীদদের জন্য রাস্তাঘাট নির্মাণ করে দেন শহীদদের উদ্দেশ্যে ঘরবাড়ি নির্মাণ করে দেন শহীদদের উদ্দেশ্যে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেন শহীদদের জন্য পুকুর পুষ্করিণী তৈরি করে দেন শহীদদের জন্য টিউবওয়েল তৈরি ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন ড্রেনের ব্যবস্থা করে দেন এগুলিতে যারা করবে সাদকায়ে জারিয়া সওয়াব পাবে শহীদরা জলেকন সুবহানাল্লাহ আর যদি এটা না করেন তাহলে ওই নাচ গান করলে পরে যারা আয়োজন করেছে তারাও জাহান্নামে যাবে আর যারা নাচতো তারা তো জাহান্নামে যাবেই যে সব পিতা মাতা তার সন্তানকে পাঠিয়েছে আল্লাহর কসম তারাও জাহান্নামে যাবে দায়ুস হিসাবে ঠিক কিনা বলেন আর দায়ুসুল আয়াদুল জান্নাহ আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামার ওয়াল আকুল ওয়ালিদাই ওয়াদাইসুল লাযী ইউকিরু ফি আলিহিল খাবাস আল্লাহ নবী বলছেন এক নম্বর হলো তিন শ্রেণীর মধ্যে এক নম্বর হলো ওই সন্তান যারা পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বর যারা নেশা পান করে তিন নম্বর যেই সব পরিবারের প্রধানেরা বাবা মা বড় ভাই বড় বোন তার অধীনস্থ লোকদেরকে
শাসন করে না অবাধে চলাফেরার সুযোগ করে দেয় তারা তারা বেহায়াপনা করে কিছু বলে না ওরা বেলাল্লাপনা করে কিছু বলে না নেশা খায় কিছু বলে না যা খুশি তা করে কিচ্ছু বলে না যাত্রাতে যায় সার্কাসে যায় নাচগানে যায় সিনেমায় যায় কিচ্ছু বলে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই সব অভিভাবকরা জান্নাতের ঘানি তো পাবে না জান্নাত তাদের জন্য হারাম এরা দায়ী হবে আল্লাহর জাহান্নামে যাবে চলে কোন নাউজুবিল্লাহ এই জন্য শহীদদের জন্য আমরা দোয়া করব প্রাণ ভরে আল্লাহর কাছে ঠিক কিনা বলেন শহীদদের জন্য মসজিদে মসজিদে দোয়া হবে এই দেশে অনেক হিন্দু ভাইরা আছে তারাও এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী তারা তাদের জন্য ধর্মীয় কাজ করবে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন